আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজিস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজিস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, সাথে নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো লাউয়ের চারা মাটিতে রোপণ করার পরে লাউয়ের চারার কি কি প্রাথমিক পরিচর্যা করতে হয় এবং কিভাবে সঠিক উপায়ে করতে হয়। লাউয়ের চারা মাটিতে রোপণ করার কয়েকদিন পরে চারার শিকড় যখন মাটি ধরে ফেলবে তখন এই প্রাথমিক পরিচর্যাগুলো করতে হবে। লাউয়ের চারা রোপণ করার পরে প্রাথমিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক পরিচর্যা সঠিকভাবে না করলে লাউয়ের চারা সঠিকভাবে বাড়বে না বা বড় হবে না। তাই লাউয়ের চারা রোপণ করার পরে চারার সঠিকভাবে বৃদ্ধি নিশ্চিত করতে হলে সঠিকভাবে লাউয়ের চারার প্রাথমিক পরিচর্যা করতে হবে। তাহলে চলুন দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে মাটিতে রোপণ করার পরে সঠিকভাবে লাউয়ের চারার প্রাথমিক পরিচর্যা করে থাকি। লাউয়ের চারা যেখানে রোপণ করা হয়েছে তার আশেপাশে যদি কোনো আগাছা থাকে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে, কারণ আগাছা মাটির পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে, ফলে লাউ গাছের পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকে। একটি নিড়ানি দিয়ে লাউয়ের চারার আশেপাশের মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। খুব সতর্কতার সহিত এই কাজটি করতে হবে, খেয়াল রাখতে হবে যেন লাউয়ের চারার কোনো শিকড় নষ্ট হয়ে না যায়। আশেপাশের মাটিটাকে আলগা করে দিলে লাউয়ের চারার শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি লাভ করতে পারে, আর যদি শিকড় ভালোভাবে বৃদ্ধি লাভ করে তাহলে লাউয়ের চারাও সঠিকভাবে বৃদ্ধি লাভ করবে। লাউয়ের চারার যত নষ্ট পাতা বা পোকা খাওয়া পাতা আছে সবগুলোকে কেটে ফেলে দিতে হবে। আমরা এই লাউয়ের চারার নষ্ট পাতাগুলোকে কেটে ফেলে দিয়েছি। এখন লাউয়ের চারার গোড়ায় আমাদের সবচেয়ে প্রিয় সার গোবর সার দিয়ে দিচ্ছি। লাউয়ের চারা বড় হওয়ার জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম দরকার। গোবর সারে এই সবগুলো উপাদানই খুব ভালো পরিমাণে থাকে। চারাকে একটি লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে যাতে লাউয়ের চারা বাতাসে ভেঙে না যায় বা নুয়ে না পড়ে। চারাটি যখন আরেকটু বড় হবে তখন এই লাঠির সাথে চারাটিকে একটি ছোট্ট রশি দিয়ে বা সুতা দিয়ে বেঁধে দিব। লাউয়ের চারা আস্তে আস্তে বড় হয়ে এই সাপোর্টের মাধ্যমে এটার জন্য নির্ধারিত এই ঝাঁকার উপরে উঠে যাবে। আমরা এই লাউয়ের চারাটিকেও একইভাবে প্রাথমিক পরিচর্যা করে দিয়েছি। প্রতিদিন লাউয়ের চারার গোড়ায় পানি দিতে হবে। লাউ গাছে একটু বেশি পরিমাণে পানির প্রয়োজন হয়, যদি সম্ভব হয় সকালে এবং বিকেলে দুবেলাই পানি দেওয়া ভালো। দেখুন দর্শক, লাউয়ের এই চারাটি মাটিতে রোপণ করার পরে সঠিকভাবে প্রাথমিক পরিচর্যার ফলে লাউয়ের চারাটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম মাটিতে রোপণ করার পরে সঠিক উপায়ে কিভাবে লাউয়ের চারার প্রাথমিক পরিচর্যা করতে হয়। এই ভিডিওটি দেখার পর আপনারা যদি আমাদের এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আশা করি আপনাদের বাগানের মাটিতে রোপণ করার পরে লাউয়ের চারা সঠিকভাবে বড় হবে এবং আপনারা আশানুরূপ ফলন পাবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।